সাভারের ভাকুর্তা ইউনিয়ন পরিষদে গ্রীষ্মকালে নানা ধরনের ফল বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠিত হল ফল উৎসব। নিয়মিত ফল খেলে সব ধরনের পুষ্টি মেলে, এ প্রতিপাদ্যে ভাকুর্তা ইউনিয়ন পরিষদের উদ্যোগে এ ফল উৎসব অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার দুপুরে ফল উৎসবের উদ্বোধন করেন সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব। এ সময় ইউনিয়নের প্রায় 2000 অসহায় ও দুস্থ পরিবারের মাঝে বিনামূল্যে ফল বিতরণ করা হয়। ভাকুর্তা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লিয়াকত হোসেনের সভাপতিত্বে এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মাঝারুল ইসলাম, বনগাঁও ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, আমিনবাজার ইউপি চেয়ারম্যান রাকিব আহমেদ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।